রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লিতে হামলার ঘটনায় শিবির নেতা মামুন ও তার সহযোগী ওমর ফারুকের রিমান্ড শুনানি আজ। এর আগে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। এদিকে এই ঘটনায় আরও 13 আসামিকে 3 দিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলার কথা রয়েছে। হামলার ঘটনায় গতকাল আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে 4টি মামলায় গ্রেপ্তার 70 জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে কুমিল্লায় কোরআন অবমাননা মন্দির ও পূজা মণ্ডপে হামলার ঘটনায় জেলার বিভিন্ন থানায় 11টি মামলা হয়েছে। এইসব মামলায় 72 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোরআন অবমাননার মামলা তদন্ত করছে সিআইডি। রংপুর থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন জাহাঙ্গীর আলম বাদল। বাদল বাদল হিন্দুপল্লিতে হামলার রিমান্ড শেষে 13 জনকে আদালতে তোলার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? এছাড়া রিমান্ডে পাওয়া তথ্যের বিষয়ে পুলিশ কিছু জানিয়েছে কিনা জানাবেন। জি ফারিয়া, আমি এখন আছি আদালত চত্বরে। আপনি যেটি বলছিলেন যে গত 13 জনের যে রিমান্ড আবেদন করা হয়েছিল, আজকে সে 3 দিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে তোলা হবে। তাছাড়া আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি, সেটা হচ্ছে যে এই ঘটনায় আটক আরো 9 জনকে আজকে 9 জনের রিমান্ড শুনানি হবে, কারণ সেজন্য তাদেরকে আদালতে নিয়ে আসা হবে হয়তো কিছুক্ষণ পরেই। আমরা ইতিমধ্যে কথা বলেছি এখানকার যে পীরগঞ্জের পুলিশের ওসির সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে যে যারা রিমান্ডে ছিল তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেরিয়ে এসেছে এবং তাদের তথ্যের অনুযায়ী কিন্তু আমরা শুনেছি যে এখন পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন এবং তাদের যে অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। আরেকটি বিষয় যে এখন পর্যন্ত আমরা দেখেছি যে এই ঘটনায় রংপুরের এখন পর্যন্ত 70 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এখন পর্যন্ত আজকে যেটি জেনেছি যে আজকে কোনো গ্রেপ্তার না হলেও তাদের কিন্তু অভিযান অব্যাহত রয়েছে এবং পুলিশের বলছে যে যারা নিরপরাধ তাদের গ্রেপ্তার করা হবে না এবং যারা দোষী তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশ সর্বোচ্চ অভিযান চালিয়ে যাচ্ছেন। এবং এই ঘটনায় এখন পর্যন্ত আমরা দেখেছি যে ছাত্রলীগ নেতা, শিবির নেতা সহ তাদের সবাইকে কিন্তু আটক করেছে পুলিশ এবং ঘটনার মূল হত্যা যে দাবি করছে পুলিশ, যে সৈকত তাকে কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে। আমরা কথা দেখেছি যে শিবির নেতা তাকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে কিন্তু সে এবং তার সহযোগী ফারুক তাদের আজকে রিমান্ড শুনানি হবে হয়তো আর কিছুক্ষণ পরেই। তা ফারিয়া, আপাতত এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর। বাদল আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম বাদল।